दूर पाराले स्वप्नेर विभोर चोख छड़ानो आकाश बुकेर भेतर सुदूर डाके बेदम धावा बाताश सकाले कि बिकाले सन्धे पेरिये रात फिरे ताकाले तारादेर आनंदेर कथा कोनो सुर शेखे बुके बहु दूर रेखे प्राणे प्राणे रोद डेके तुई आमी एकी पथ पाड़ी देव हुट करे শাস্তি দিচ্ছে না আমি কিন্তু এতে খুবই খুশি আমি আসলে ভাবছি যে প্রীতির সংকটটাই যদি ঠিক হয়ে যায় তাহলে কেমন লাগছে খেতে মন ভাই এই জিনিস আমি জীবনেও খাইনি কেন আদনান একবার তোমাকে খাওয়ালো না সেটা তো এর চেয়ে মিষ্টি ছিল আদনান কি ব্যাপার তোমার কোনো রিয়াকশন নেই তুমি তো খেয়েছো আমার কোনো সেন্স কাজ করছে না মানে তুমি কি সেন্সলেস হয়ে গেছো প্রায় সেরকম তুমি বললে জগিং করার পর মামুন ভাই শুধু আপনার কথা শুনে কোনো আইডিয়া অ্যাপ্লাই করিনি এখন দেখেন উনি আমাদের উপর কী ধরনের আইডিয়া অ্যাপ্লাই করছে দেখেন আচ্ছা তুমি তো শরবতটা খেয়েছো তাই না খেতে হয়েছে উপায় ছিল না চলো একটা কাজ করি কি উপায়টা হচ্ছে মানে বিষে বিষক্ষয় শরবত বাকি যতটুকু আছে খেয়ে না দেখবি ঠিক হয়ে যাবে সত্যি ট্রাই করো না Excuse me. Hi, Vidwan. আমি ঠিক আপনাকে অবাক হলেন না আমি আসলে অবশ্য না চেনারই কথা আমি রিয়া মিসেস পাশা পাশা ও রিয়া আই মিন প্লিজ বসুন
ফোনটা বন্ধ রাখতে হবে কেন? আজি আর আমি কি করব? হ্যাঁ তুর্না, কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? মাহি বাসায়? না, ও তো মাঠে চলে গেছে। ও, আমি ফোন করেই যাচ্ছি, ও মনে হয় ফোনটা বন্ধ করে রেখেছে। হতে পারে, আমাকে বললো খেলা দেখতে নিয়ে যাবে, আমি ওয়েট করছি। আর এদিকে মাহির কোনো খবর নাই, কেমন লাগে বলেন তো আন্টি? যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, আমার মনে হয় পথের মধ্যে ভুলে গেছে। তাহলে আন্টি চলেন, আমি আর আপনি যাই। কি, কোথায় যাবো? মাঠে মাহি খেলা দেখে আসি। আমি যাবো খেলা দেখতে? না না না, তুমি এক কাজ করো, তোমাদের বন্ধু বান্ধব মিলে সবাই মিলে যাও, দেখবে মাহি অনেক খুশি হবে। তা তো যাবোই আন্টি, কিন্তু আপনি গেলে মাহি সবচাইতে বেশি খুশি হবে, প্লিজ। সেটা আমি জানি, কিন্তু ও প্লিজ আন্টি, প্লিজ আপনি চলেন না, অ্যাটলিস্ট মাহির জন্য হলেও চলেন। ওকে, আচ্ছা তাহলে তুমি ঠিক আছে, ঠিক আছে আন্টি, আমি রেডি হচ্ছি, আপনি চলে আসেন। সরি আন্টি, আপনি রেডি হন, আমি চলে আসছি। পাগল, ঠিক আছে রাখলাম, বাই। সিম্পল বাট নাইস। হোয়াট? অফিস। আচ্ছা, হঠাৎ করে না বলে অফিসে চলে আসে কি অ্যাম্বারেসিং ফিল করছেন আপনি, রাইট? না মানে না, আপনি তো আসলে অফিসে আসতেই পারেন। না, কখনো তো আসিনি, আর কখনো আসার প্রয়োজনও ছিল না। জি, বুঝতে পারছেন না? না মানে আসলে দেখুন, আমি তো আপনাদের বাসার ঠিকানাটাও জানি না। আচ্ছা, আপনি এরকম করছেন কেন? দেখুন, ইনফ্যাক্ট আমি নিজে অনেক ট্রাই করেছি, নট অনলি আমি, সবাই মিলে অনেক ট্রাই করেছে, স্টিল করছে, বাট কোনো খোঁজ খবরই আমরা পাচ্ছি না। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি আপনাকে সব ক্লিয়ার করে বলছি। রিদওয়ান, আপনি এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি আপনার বসের স্ত্রী। প্লিজ এসব ফর্মালিটি ছাড়ুন তো, আই ক্যান টেক ইট। বাট বিষয়টা তো সিরিয়াস। কি সিরিয়াস? পাশার বিষয়টা মানে? আচ্ছা আপনি তো আগে কখনো এই অফিসে আসেননি, আজকে হঠাৎ করে মানে বিষয়টা ঠিক? পাশা তো ঠিকই বলেছে আপনার সম্পর্কে। কি? ইউ আর টু মাচ ইনোসেন্ট। জি, ইয়েস। শুনুন, আমি আপনাদের এসব বিজনেস কিচ্ছু বুঝি না, শুধুমাত্র পাশার রিকোয়েস্টে আসতে হলো। পাশা আপনাকে অফিসে? হ্যাঁ, পাশা কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছে, আর যতদিন না ফেলে আমাকে বলেছে অফিসে এসে বসতে। ইনফ্যাক্ট আপনাকেও অনেক হেল্প করতে বলেছে, দ্যাটস অল। ও মাই গড, তার মানে ভাষা ইজ অল রাইট, ওর কিছুই হয়নি, দ্যাটস গ্রেট। ভাষার কিছু হয়নি মানে? সামথিং রং? কিরে কিরে, তুই এখানে কেন? এমনি বাহ, ঘরোয়া ক্রিকেটের ছবি তুলতে চাইলি, প্ল্যানও করলি, বাট এখন এখানে একা একা বসে আছিস। যেতে ইচ্ছে করছিল না। মাই জানে তোর ওখানে? ও তো গিয়েছিল, আমি মানা করে দিলাম, পরে যাবো আরেকবার। পরে যাবে? তোর ক্যামেরা কই? ব্যাগে। ক্যামেরা নিয়ে বের হচ্ছিস, তাও তো যাস নাই, কাহিনী কি বল? সব প্রশ্নের উত্তর হয় না। শোন, তোর নাটক সিনেমা ডায়লগ আমার শুনতে ইচ্ছে করে না, আর সব কিছু নিয়ে তো রিয়্যাক্ট করিস কেন? হাসছিস, সত্যিই তো বললাম। রিয়্যাক্ট তো করতে চাই না, মাঝে মাঝে যে কি হয়।
নিশ্চয় তোর বাবার সাথে কিছু একটা হয়েছে। বাট আঙ্কেল তো দেশের বাইরে, তাহলে আচ্ছা বাদ দে না। ওকে বাদ দিলাম। তোর এক্সিবিশনের কি অবস্থা? বুঝতে পারছি না, ডিসিশন চেঞ্জ হতে পারে। মানে? মানে এমন হতে পারে এক্সিবিশন নাও করতে পারি। তোকে বুঝানো খুব টাফ। আচ্ছা ভাইয়ার অফিসের কি খবর? ভাইয়ার পার্টনারকে পাওয়া গেছে? আরে না, আজকে মনে হয় ভাইয়া জিডি করতে গিয়েছিল থানায়। ভাইয়া ভাবে এটা নিয়ে খুব টেনশন আছে। থাকারই কথা, বিষয়টা তার ফালতু না। আর পার্টনার যদি কিছু হয় সব ব্লেম লাস্টে যে ভাইয়ার উপর পড়বে। ও মাই গুডনেস, কি বলছিস তুই? ও মাই গড, দিস ইজ রিয়েলি এ স্টুপিড জোক। আপনার সাথে নিশ্চয়ই কেউ ফাজলামো করেছে। প্রথমত আমি সেরকমই ভেবেছিলাম, পরে যখন পাশার ফোন বন্ধ পেলাম তখন ভড়কে গিয়েছিলেন, তাই না? তারপর নিশ্চয়ই থানা, পুলিশ, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা আমার বাসার ঠিকানা নিশ্চয়ই জানা থাকলে পুলিশ নিয়ে সেখানে হাজির হতেন। সেরকমটাই তো প্ল্যান ছিল। মাই গুডনেস, আপনার কাছে বিষয়টা হাসির মনে হচ্ছে। সরি, কেউ আপনার সাথে যদি জোকও করতো ব্যাপারটা সিরিয়াস ছিল। আপনি আপনারা সবাই মিলে অনেক টেনশনে ছিলেন, তাই না? ইটস ওকে, বাসা যদি আমাকে একবারও জানিয়ে যেত বা যাওয়ার পরে যদি অ্যাটলিস্ট একটা মেইলও করতো। বলেন কি, আপনার সাথে কোনো যোগাযোগই হয়নি? ও, এইটা পাশার একদম মোটেও ঠিক হয়নি। জানেন পাশার এসব বিহেভিয়ার আমি একদম মোটেও লাইক করি না। আর কেন যেন সে মানুষকে টেনশনে রেখে খুব মজা পায়। সরি, আমাকে একটু উঠতে হবে, একটু থানায় যেতে হবে। জিটি উইথড্র করতে? জি। সেটা না হয় ফোনেই করলেন, আর তাছাড়া অফিস শেষ করেও তো আপনি থানায় যেতে পারেন। আপনার সাথে গল্প করে কিন্তু অনেক মজা লাগছে, প্লিজ বসুন না। ইনফ্যাক্ট বোর হচ্ছি না আমি। জি। আচ্ছা আদান, তুমি কি করতে যাচ্ছ বলো তো? স্যাম সাহেব চলে যাওয়ার সাথে সাথে আমি কনফার্ম ফকিরকে 10 টাকা দিব, আই প্রমিস। তুমি বরং এক কাজ করো, একটা মিরাদ দাও, তাহলে কি আমরা সবাই খেতে পারবো? মামুন ভাই, সেটা না আমি দিলাম। আমার কি মনে হয় জানেন, কি এই দেশ থেকে স্বৈরশাসক বিদায় নিচ্ছে। আপনি খুঁজে রাখেন, আর যদি প্রয়োজন পড়ে আমি নিজে গিয়ে বুয়াকে নিয়ে আসবো। আদনান, তুমি তো অস্থির হচ্ছ কেন? দেখো এত খুশি হো না, তুমি যে খুশিতে নাচছ, উনি যদি আমাদেরকে বলতেন আমরা এখানে থাকতে পারবো না, তখন কি হতো? তুমি সিম্পলি চিন্তা করে দেখো, নিচে যে ফ্লোরটা এটা কি ধরনের নোংরা, আমরা ভুলেও একবার দেখে যাই। তা ঠিক। এখন কিন্তু মামুন ভাই, আপনি যাই বলুন না কেন, এই স্যাম লোকটা কিন্তু আমার কখনোই সুবিধা মনে হয় না। আই এম শিওর অ্যান্ড ওভার শিওর, খুবই ইরিটেটিং একটা লোক। এই মামুন ভাই, আরে আপনার কোথাও যাওয়ার দরকার নাই, আমি বরঞ্চ চলে যাই, আপনি ফোনে কথা বলেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নসীন। হ্যাঁ বাসায়? না মানে আসলে একটু এই ঝামেলার মধ্যে ছিলাম আর কি। কি, কোথায় তুমি? আমার বাসার সামনে। আরে না না, সুমন টুমন ওরা সব বাসায় আছে এখন। মানে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওই পাশের গলিটা থাকো, আমি রেডি হয়ে আসছি। ওকে 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 ওকে, বাই। কে সুমন?
খুশি হওনি কেন দাদা? এই যে আমি চলে যাচ্ছি, তোমাদের বিরক্ত করা আর কেউ থাকলো না। তুমি খুব ভালো ছেলে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। বুদ্ধিমান, ব্রিলিয়েন্ট, অন্য কিছু না করে মানে অন্যদিকে মনোযোগ না দিয়ে পড়াশোনা ঠিক মতো করবে। জি দাদা, করব। আর তোমার সেল নাম্বার তো আমার কাছে আছেই, দেখি যদি কোনো অপরচুনিটি তৈরি হয় তাহলে আমি তোমাকে জানাব। বিদেশে যাবার? কেন, যেতে চাও না? জি যেতে চাই। না, যেতে চাই না। কেন না? বিদেশে গেলে কেউ আর ফিরে আসে না, সেই জন্য আমি যেতে চাই না। আমি ফিরে এসেছি। আপনি তো এসেছেন কাজে, কাজ শেষ করেই তো আবার চলে যাচ্ছেন, আপনি তো আর থাকছেন না। প্রণয়দা অস্ট্রেলিয়া চলে গেল, সেও নাকি আর কখনো ফিরবে না। ওকে ঠিক আছে, আমি আর তোমাকে তাহলে বিদেশে তো বলবো না। শ্যামদা, আপনার সাথে আমাদের আর কখনো দেখা হবে না, তাই না? কেন হবে না? Who knows? শোনো শোনো, লাইফটা হচ্ছে একটা সাইকেলের মতো। এই সাইকেলের মধ্যে এই যে ধরো, আমরা অর্থের জন্য, প্রতিপত্তির জন্য, প্রতিষ্ঠার জন্য কখনো ভালোবাসা চুকছি। সবাইকে সাইকেলটা কমপ্লিট করতে হয়, সবাইকে ঘুরে ফিরে আবার একই জায়গায় আসতে হয়। আরে তুমি তো দেখি ভীষণ ইমোশনাল। হ্যাঁ, এ কথাটা তো আমি বুঝতে পারিনি একটু। শোনো, যারা বুদ্ধিমান, যারা ব্রিলিয়েন্ট, তাদের এতটা ইমোশনাল চলে না। আপনি কি অনেক বুদ্ধিমান দাদা? হ্যাঁ, আমার মনে হয় আমি খুব বুদ্ধিমান না। আপনি যে নিজের দেশ ছেড়ে বিদেশে থাকেন, আপনার খারাপ লাগে না দাদা? কঠিন প্রশ্ন। লাগে, খারাপ লাগে। কখনো কখনো আমিও তোমার মতো একটু একটু ইমোশনাল হই, কিন্তু রিয়ালিটি, বুঝলে, রিয়ালিটি খুবই কঠিন। আমাদের যে কোথায়, কোন জায়গায়, কার কাছে, কিভাবে নিয়ে যাবে আমরা কেউ জানি। তুমি এত চোখ করলো কেন? মনে হচ্ছে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছো। কি কি হয়েছে? আচ্ছা, তুমি হঠাৎ মেসেজ চলে এলে আপনার সুবনার কি মনে করবে? আমি কি তোমার সঙ্গে দেখা করতে এসেছি? আমি আসছি আমার কাজিনের বাসায়, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই, দেখি তুমি বাসায় আছো কিনা। আচ্ছা ঠিক আছে, দেখা তুমি যাই, এখন যাও। আরে কি, আমার স্টুডেন্ট না তোমার মতো না, আনস্মার্ট, তারা অনেক স্মার্ট আছে, এত ঢং করছো তুমি। আচ্ছা শোনো না, আমি তো এক ঘন্টার মতো এখানেই আছি, তুমি এক ঘন্টা পরে বের হতে পারবে না? আরে না 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 না। কি? ও, এক ঘন্টা পরে? হ্যাঁ হ্যাঁ, পারবো। আচ্ছা শোনো, তাহলে আমি বের হয়ে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যদি ফোন না ধরি তাহলে বুঝবো যে আমি ব্যস্ত আছি। আচ্ছা তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? দেখে মনে হচ্ছে যেন আমার টিনের ছেলে মেয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, কি সমস্যা তোমার? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। তুমি ভাবছিলে আমি তোমাদের বাসায় যাবো না? ডোন্ট ওয়ারি, আমি যাবো না। ওকে থ্যাঙ্কস। না না, যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা। কি? আমাদের বিয়ের ডেট মনে আছে তো? কি? দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ।
টানে টানে রোদ ডেকে তুই আমি একে।